করা হলেন বিমান সেবিকা। অভদ্র যাত্রীকে রেগে বললেন, আমি আপনার দাসী নই, আমি একজন কর্মচারী। সামান্য খাবারকে কেন্দ্র করে এক যাত্রী এবং ইন্ডিগো সংস্থার এক বিমান সেবিকার মধ্যে তর্কাতর্কের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর ইস্তাম্বুল থেকে দিল্লিগামী উড়ানে। ভিডিওটিতে দেখা গিয়েছে বিমানে পছন্দের খাবার না পেয়ে ওই যাত্রী বিমান সেবিকার সঙ্গে রীতিমতো খারাপ ব্যবহার করেছেন। প্রাথমিকভাবেই ওই বিমান সেবিকা যথাসম্ভব ভদ্র ব্যবহার করলেও এক পর্যায়ে তিনি রেগে গিয়ে ওই যাত্রীর উদ্দেশ্যে বলে ওঠেন, আমি একজন কর্মচারী, আমি আপনার চাকর নই। এই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। বিমান সেবিকার ওই আচরণ সঠিক কি না তা নিয়েও প্রশ্ন করছে নেটিজেনরা। এই পরিস্থিতিতে বিমান সেবিকার পাশে দাঁড়িয়েছেন জেট এয়ারওয়েজ সংস্থার সিইও সঞ্জীব কাপুর। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে বারবারই ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ওই যাত্রীকে তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলার জন্য অনুরোধ করেন, কিন্তু বিমান সেবিকার সেই কথায় কর্ণপাত করেনি ওই যাত্রী। প্রথমে ওই যাত্রী বিমান সেবিকাদের সঙ্গে আঙুল তুলে কথা বলেন, তারপরেই রীতিমতো চেঁচামেচি করতে শুরু করে দেন তিনি। বিমান সেবিকা তখন বলেন, আপনি ক্রুদের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না, আমি ঠান্ডা মাথায় আপনার সঙ্গে সব কথা বলছি, কিন্তু আপনাকেও ক্রুদের সম্মান করতে হবে। জবাবে ওই যাত্রী শাট আপ বলে চিৎকার করে ওঠেন। এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমতো ঝড় উঠেছে কমেন্টের। ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।